শুনছেন অমর গল্পগাথায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ সমগ্র থেকে রহস্য গল্পের পাঠ। গল্প পাঠে আমি অমর। আজ শুনবেন পথের কাটা গল্পের দ্বিতীয় পর্ব। আমারও জিদ চড়িয়া গিয়াছিল, বলিলাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলুম না। ব্যোমকেশ বলিল, সে তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করবার ক্ষমতা চাই। যা হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার বিকেলে কোনো কাজ নেই, কালই তোমার বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকর্ণ হইয়া শুনিয়া বলিল, অপরিচিত ব্যক্তি, পৌর, মোটাসোটা, নাদুস নুদুস বললেও অত্যুক্তি হবে না, হাতে লাঠি আছে। কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতালায় আমরা ছাড়া আর কেউ থাকে না, বলিয়া মুখ টিপিয়া হাসিলেন। বাহিরে দরজায় কড়া নড়িয়া উঠিল। ব্যোমকেশ ডাকিয়া বলিল, ভেতরে আসুন, দরজা খোলা আছে। দ্বার ঠেলিয়া একটি মধ্যবয়সী স্থূলাকায় ভদ্রলোক প্রবেশ করিলেন। তাহার হাতে একটি মোটা মলক্কা বেতের রূপার মুঠযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরিধানে কোচানো থান, গৌরবর্ণ সুশ্রী, মুখে দাড়িগোঁফ কামানো, মাথার সম্মুখভাগ টাক পড়িয়া পরিষ্কার হইয়া গিয়াছে। তেতালার সিঁড়ি ভাঙিয়া হাঁপাইয়া পড়িয়াছিলেন, তাই ঘরে প্রবেশ করিয়া প্রথমটা কথা কহিতে পারিলেন না। পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ মুছিতে লাগিলেন। ব্যোমকেশ মৃদুস্বরে আমাকে শুনাইয়া বলিল, অনুমান, বুঝলে, অনুমান। আমি নীরবে তাহার এই শ্লেষ হজম করিলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারার সম্বন্ধে তাহার অনুমান যে বর্ণে বর্ণে মিলিয়া গিয়াছে তাহাতে সন্দেহ নাই। ভদ্রলোকটি দম লইয়া জিজ্ঞাসা করিলেন, ডিটেকটিভ ব্যোমকেশবাবু কার নাম? মাথার উপর পাখাটা খুলিয়া দিয়া একখানা চেয়ার নির্দেশ করিয়া ব্যোমকেশ বলিল, বসুন, আমার নামই ব্যোমকেশ বক্সি, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না, আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপন্ন, একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপর আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসিয়া পড়িয়া ফ্যালফ্যাল করিয়া ব্যোমকেশের মুখের পানে তাকাইয়া রহিলেন। আমারও বিস্ময়ের অবধি ছিল না। এই পৌরুষ ভদ্রলোকটিকে দেখিবা মাত্র তাহাকে গ্রামোফোন পিন রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা কিরূপে সম্ভব হইল তাহা একেবারেই আমার মস্তিষ্কে প্রবেশ করিল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখিয়াছি, কিন্তু এটা যেন ভোজবাড়ির মতো ঠেকিল। ভদ্রলোক অতি কষ্টে আত্মসম্বরণ করিয়া বলিলেন, আপনি আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলিল, অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান। সুতরাং কথাটা অসম্পূর্ণ রাখিয়া ব্যোমকেশ হাত নাড়িয়া বুঝাইয়া দিল যে ইহার পর তাহার আগমনের হেতু আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজ সাধ্য। এইখানে বলিয়া রাখা ভালো যে কিছুদিন হইতে এই কলকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার
ঘটিতেছিল এবং যাহাকে গ্রামোফোন পিন মিস্ত্রি নাম দিয়া শহরের দেশি বিলাতি সংবাদপত্রগুলি বিরাট হুলুস্থুল বাধাইয়া দিয়াছিল, তাহার ফলে কলিকাতাবাসী লোকেদের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের অবধি ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করিবার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়ি ছেঁড়া হইয়া উঠিয়াছিল এবং গৃহ হইতে পথে বাহির হইবার পূর্বে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করিয়াছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক পূর্বে সুকিয়া স্টেট নিবাসী জয়হরি সান্যাল নামক জনৈক প্রৌর ভদ্রলোক প্রাতঃকালে কর্নওয়ালিস স্ট্রিট দিয়া পদব্রজ যাইতেছিলেন। রাস্তা পার হইয়া অন্য ফুটপাতে যাইবার জন্যে যেমনই পথে নামিয়াছেন অমনি হঠাৎ মুখ থুবড়িয়া পড়িয়া গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না, সকলে মিলিয়া তাহাকে ধরাধরি করিয়া তুলিয়া আনিবার পর দেখিল তাহার দেহে প্রাণ নাই। হঠাৎ কিসে মৃত্যু হইল? অনুসন্ধান করিতে গিয়া চোখে পড়িল যে তাহার বুকের উপর এক বিন্দু রক্ত লাগিয়া আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নাই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করিয়া লাশ হাসপাতালে পাঠাইয়া দিল। সেখানে মরণোত্তর পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখিলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামোফোনের পিন বিধিয়া আছে। কেমন করিয়া এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করিল তাহার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখিলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত ওই পিন মৃতের সম্মুখ দিক হইতে বক্ষের চর্ম ও মাংস ভেদ করিয়া মর্মস্থানে প্রবেশ করিয়াছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গে হইয়াছে। এই ঘটনা লইয়া সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হইল এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বাহির হইয়া গেল। ইহা হত্যাকাণ্ড কিনা এবং যদি তাই হয় তবে কিরূপে ইহা সংগঠিত হইল তাহা লইয়া অনেক গবেষণা প্রকাশিত হইল, কিন্তু একটা কথা কেহই পরিষ্কার করিয়া বলিতে পারিল না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করিয়াছে তাহার ইহাতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে ইহার তদন্তভার গ্রহণ করিয়াছেন তাহাও কাগজে প্রকাশ পাইল। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন, ও কিছু নয়, লোকটার হার্ট ফেল করিয়াছিল। কিন্তু উপস্থিত ভালো সংবাদের দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারা এই নতুন ফন্দি বাহির করিয়া তিলকে তাল করিয়া তুলিয়াছেন। ইহার দিন আষ্টেক পরে শহরের সকল সংবাদপত্রে দেড় ইঞ্চি টাইপে যে সংবাদ বাহির হইল তাহাতে কলিকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হইয়া উঠিয়া বসিলেন। চায়ের বৈঠকের ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় নয়ন একেবারে বিস্ফোরিত হইয়া খুলিয়া গেল। এত প্রকার গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করিল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখিল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়া যাইতে যাইতে হঠাৎ পড়িয়া গিয়া মৃত্যুমুখে প্রতীত হন। পরীক্ষায় তাহার হৃৎপিণ্ড হইতে একটি গ্রামোফোন পিন বাহির হয় এবং ডাক্তার উহাই মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভিতরে একটা ভীষণ ষড়যন্ত্র লুকায়িত আছে। আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হইয়াছে। গতকাল্য অনুরূপ আরেকটি লোমহর্ষণ ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক কাল্য অপরাহ্নে প্রায়
সাড়ে পাঁচ ঘটিকার সময় মোটের চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াইতে গিয়াছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামাইয়া পদব্রজে বেড়াইবার জন্যে যেই গাড়ি হইতে অবতরণ করিয়া কিছুদূর গিয়াছেন, অমনি উহ শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন। তাহার সোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি আর ততক্ষণ জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল, পুলিশ তাহার বুকের কাছে একবিন্দু রক্তের দাগ দেখিয়া অপঘাত মৃত্যু সন্দেহ করিয়া তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইবার ব্যবস্থা করেন। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকাইয়া আছে, এই পিন তাহার সম্মুখ হইতে নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়া আছে। স্পষ্ট বোঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে, একদল ক্রূরকর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিগণকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী, কোথা হইতে কোনো অস্ত্রের সাহায্য ইহারা হত্যা করিয়া, ইহা গভীর রহস্যাদৃত। এরপর আগামী পর্বে, নমস্কার।